আসসালামু আলাইকুম সবাইকে, নিশ্চয় সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনারা স্মার্টফোনের পাশাপাশি গ্যাজেট, ট্যাবলেট, ল্যাপটপেরও কিন্তু রিভিউ দেখে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে একটি দারুণ ট্যাবলেট প্লাস ল্যাপটপ রয়েছে, এটি আপনাদেরকে দেখাবো। আমি তো এই ট্যাবলেট প্লাস ল্যাপটপটি দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়েছিলাম। আই হোপ আপনারা যারা এই ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত তারাও অনেক বেশি সারপ্রাইজড হবেন। এই ট্যাবলেটটি কিন্তু মূলত গেমারদের জন্যই বানানো হয়েছে। এই ট্যাবলেটটির মডেল হচ্ছে আসুস আরওজি ফ্লো Z13। বক্সের উপরে কি সুন্দর গর্জিয়াস ডিজাইনের লেখা আছে, আরওজি ফ্লো Z13। এটি ল্যাপটপ নাকি ট্যাবলেট, এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করবে। আমার মতে ল্যাপটপ প্লাস ট্যাবলেটের একটি কম্বিনেশন পাবেন আপনারা এটিতে। বক্সের ভেতরে এই ট্যাব ছাড়াও আরও অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, লাইক রিপাবলিক অফ গেমার্স লেখা এই ব্যাগটি, তার ভেতরে আছে আরও একটি ব্যাগ, এর ভেতরে আছে আরও একটি স্ট্র্যাপ। কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে আছে 100 ওয়াটের টাইপ সি চার্জিং অ্যাডাপ্টার, পাওয়ার ক্যাবল এবং মাউস, আর ট্যাবলেটটির ক্যারিং ব্যাগ সহ কিছু ডকুমেন্টেশন। আরও একটি জিনিস আছে, স্টাইলাস পেন। ট্যাবলেটটির দারুণ একটা দিক আমার প্রথমেই নজর এসেছে, তা হলো এই ট্রান্সপারেন্ট পার্টটি। এখানে যে ডিজাইনটা করা হয়েছে তাতে ট্যাবলেটটির ইন্টারনাল পার্ট অর্থাৎ মাদারবোর্ডের কিছুটা অংশ দেখা যায়। এটির যে থিকনেস অ্যারাউন্ড 12 মিলিমিটার, কিবোর্ড ছাড়াও এটার ওয়েট 1.1 কেজি। পোর্টস অ্যান্ড বাটনসের কথা বললে লেফট সাইডে USB টাইপ সি এবং XG কানেক্ট পোর্ট পাবেন। যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে এই পোর্টে লাগাতে পারবেন। আর রাইট সাইডে USB টাইপ এ 3.5mm জ্যাক পোর্ট, স্পিকার গ্রিল, ভলিউম রকার্স এবং একটি পাওয়ার অন অফ বাটন পেয়ে যাবেন। আর এই যে পাওয়ার অন অফ বাটনটি রয়েছে এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আরেকটি জিনিস দেখাই, এই পার্টটি, এটি কিন্তু স্ট্যান্ড হিসেবে কাজ করবে। 170 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে টিল্ট করে রাখা যায়। এর পেছনেই আছে মাইক্রো এসডি কার্ড স্লট, ম্যাট ব্ল্যাকের ফিনিশিং প্লাস আরওজি ডিজাইন, খুবই ভালো লাগছে দেখতে। গেমিং একটা ভাইব পাবেন। ডিসপ্লে সেক্টরে আছে 13.4 ইঞ্চির IPS টাচ প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, ব্রাইটনেস হচ্ছে 500 nits, sRGB সাপোর্ট করে 100%। এই ট্যাবটি দুই ধরনের ডিসপ্লে নিয়ে এসেছে, একটি হলো 4K USD রেজলিউশনের টাচ প্যানেল উইথ 60Hz রিফ্রেশ রেট, সাথে রয়েছে 85% DCI-P3 কালার গামুট এবং 450 nits ব্রাইটনেস। দেয়া হয়েছে RGB কিবোর্ড প্লাস রাবারাইজড টেক্সচার ফিনিশিং। এর জন্য কিগুলো ধরলে কমফোর্ট ফিল হয় বেশ ট্যাকটাইল। আর কি টু কি ডিস্টেন্স হচ্ছে 1.7 মিলিমিটার। কিবোর্ড সহ যদি আমরা ট্যাবটির টোটাল থিকনেসের কথা বলি 17.6। অডিওর জন্য দেওয়া হয়েছে ডলবি অ্যাটমস যুক্ত স্মার্ট AMP টেকনোলজি। স্পিকারের পারফরমেন্স যথেষ্ট ভালো। এটির কুলিং সেকশনে রয়েছে ভ্যাপোর চেম্বার কুলিং টেকনোলজি, যার জন্য CPU এবং GPU বেশ কুল রাখে। এই ট্যাবটিতে CPU হিসেবে রয়েছে লেটেস্ট 12th generationের কোর i9 প্রসেসর, 32GB LPDDR5 ক্যাটাগরির র্যাম, সাথে রয়েছে 1TB M.2-2230 PCIe 4.0 SSD স্টোরেজ। আরও রয়েছে NVIDIA RTX 3050 Ti এর গ্রাফিক্স কার্ড। কানেক্টিভিটির জন্য আছে Wi-Fi 6E, 56W ব্যাটারি, প্রায় 8 ঘন্টার উপর আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন। এই ট্যাবটিতে দুইটি ক্যামেরা আছে, একটি ফ্রন্ট ক্যামেরা আর একটি হচ্ছে রিয়ারে। রিয়ারের যে ক্যামেরাটি আছে এটা দিয়ে আপনারা চাইলে 4K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। আমার কাছে পার্সোনালি আসলে ওভারঅল এই ট্যাবলেটটি বা ল্যাপটপটি অনেক বেশি ভালো লেগেছে এবং আসলে এটা অনেক বেশি পাওয়ারফুল এবং এক্সক্লুসিভ বলতেই হবে। প্রাইস তো ওঠানামা করে, আপডেটেড প্রাইসটা জানতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। আর কেমন লাগলো আপনাদের কাছে ট্যাবটি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।